আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই করোনা মহামারীর সময় সকলে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন, নিজে সচেতন হন, পরিবারের সবাইকে সচেতন করুন এবং আপনার চারপাশের মানুষকে সচেতনতার মাধ্যমে আমাদের দেশটাকে আমরা করোনার মহামারী আকার থেকে বাঁচাই। আর প্রায় এক বছর যাবত আমরা এই করোনা মহামারীর সাথে যুদ্ধ করে নিজেদের দৈনিক কার্যক্রম পরিচালনা করে আসছি। যারা আমরা চাকরি করি, ব্যবসা করি, বিভিন্ন কাজে ঘর থেকে বের হয়, বর্তমান সময়ে আমরা জানি যে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু করেছে সরকার। তো সকলকেই ভ্যাকসিন নেওয়ার জন্য অত্যন্ত আহ্বান জানাচ্ছি। প্রত্যেকটা অসুখেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই, গুজবে কান না দিয়ে আসুন আমরা সরকারকে সহযোগিতার মাধ্যমে আমরা করোনা টিকা গ্রহণ করি। এর মাধ্যমে আমি নিজে ভালো থাকি, পরিবার সবাইকে ভালো রাখি। আর করোনার টিকা গ্রহণ করার জন্য সরকার একটি ওয়েব পোর্টাল চালু করেছে, যেটি হচ্ছে www.suraksha.gov.bd। তো যারা আমরা করোনার টিকা নিতে চাই তাদেরকে সবাইকে এখানে নিবন্ধন করতে হবে, নিবন্ধনের মাধ্যমে আমাদেরকে টিকা গ্রহণ করতে হবে। তো আসুন গুজবে কান না দিয়ে আমরা সবাই নিবন্ধনে অংশগ্রহণ করি এবং নিবন্ধনের মাধ্যমে আমরা করোনার টিকা নেই এবং সুস্থ থাকি। তা আমাদের নিবন্ধন করার জন্য, যেহেতু অনলাইন সিস্টেম এটা অনেকে আমরা জানি না, তো কীভাবে আমরা নিবন্ধন করব, নিবন্ধন করতে আমাদের কী কী ধাপ অনুসরণ করতে হবে, তা যদি আমরা এই ওয়েবসাইটে যাই তাহলে আমরা একটা নির্দেশিকা পাবো, সেটাও ডাউনলোড করে আমরা দেখতে পারি। অথবা যারা সেটা সম্ভব না তাদের জন্য সেই নির্দেশিকা অনুসারে আমি আমার নিজের নিবন্ধনটা করব, কিভাবে করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা এই নিবন্ধন কাজ সম্পূর্ণ করব। তাই চলুন আমার মনিটরে মনোযোগ সহকারে দেখুন। আশা করি আমার সাথে সাথে যারা নতুন করতে চান তারা উপকৃত হবেন এবং এটা দেখার মাধ্যমে সহজে আপনারা এই কাজটুকু করতে সমর্থ হবেন। তাই চলুন আমার কম্পিউটারে মনিটরে লোড হচ্ছে। আমিও প্রথম, আমি আগে করি নাই, আজকে প্রথম আপনাদের সাথে শেয়ার করতেছি এবং করতেছি। এখানে এখানে আমি গিয়ে ঠিকানাটা লিখব www.suraksha.gov.bd। এখানে লেখার পরে আমার এখানে একটা সার্চ বার চলে আসছে, আমি এটা করতে পারবো, এখানে এন্টার দিলে হবে অথবা যদি এটা সিলেক্ট করি তা হবে। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, পেজটা লোড হচ্ছে। এই যে দেখেন আপনারা যখন এই ঠিকানায় ঢুকবেন তখন এরকম একটা উইন্ডো বা ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন। দেখেন এখানে আছে হোম, নিবন্ধন, নিবন্ধন স্ট্যাটাস, টিকা কার্ড সংগ্রহ, টিকা সদস্য, সহায়িকা, সচরাচর জিজ্ঞাসা, তারপর এখানে নিবন্ধন স্ট্যাটাস, টিকা কার্ড সংগ্রহ, টিকা সংগ্রহ, সচরাচর জিজ্ঞাসা। নিবন্ধন করার জন্য প্রথমে আপনাকে এখানে যেতে হবে। দেখেন আমি এটাতে ক্লিক করলাম, নিচের ফর্মে আপনার যাবতীয় জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধন সম্পূর্ণ করুন। পরবর্তীতে মোবাইল ফোনে SMS বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান, তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে। পরিচয় যাচাই, দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনি আপনারটা দেখবেন। নাগরিক নিবন্ধন আছে, 40 বছর উত্তরদূর্দে, তারপর যদি আপনি কোন ক্যাটাগরিতে করবেন সেটা আপনি এখান থেকে
দেখেন যখন এই হেডে করলাম, প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল সরকারি বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পৃক্ত কর্মী ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, তারিখ দিলাম, আমার আইডি নাম্বার দিলাম, দেওয়ার পরে যে আমার নাম চলে আসছে, মোবাইল নাম্বার দিতে হবে 01758989210। আমার মোবাইল নাম্বারটা আমি দিলাম, আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন। তারপরে কিছু তথ্য এখানে দেখা যাচ্ছে, এগুলো যদি আপনার থাকে তাহলে দিতে হবে। রক্তচাপ, হ্যাঁ আমার রক্তচাপ আছে, এই জন্য আমি দিছি। ডায়াবেটিস আছে কিনা, আছে। কিডনি রোগ, না কিডনি সমস্যা নাই। শ্বাসকষ্ট, অ্যাজমা, না। ক্যান্সার, নাই। না, হ্যাঁ প্রেশার দিতে হবে। তারপরে বর্তমান ঠিকানা দিতে হবে, বেসরকারি চাকরিজীবী দিলাম, বর্তমান ঠিকানা দিতে হবে নরসিংদী রায়পুরা। বসগাড়ি, কমপ্লেক্স রায়পুরা। না আপনি আপনার মতো করে দিবেন, আমি আমার ঠিকানা গুলো দিচ্ছি এখানে, যে অ্যাপশন গুলো থেকে আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন। তারপরে দেখতে টিক চিহ্ন দিবেন, দিয়ে সেটা সংরক্ষণ করবেন, টিক চিহ্ন দিবেন। কেন আমার মোবাইল নাম্বারে এখন একটা মেসেজ আসবে। যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইলে একটা মেসেজ আসবে। দেখেন এখানে সময় 4 মিনিট 34 সেকেন্ড, মানে 5 মিনিট এখান থেকে আস্তে আস্তে আসতেছে। এই সময়ের মধ্যে আপনার মোবাইলে মেসেজ আসবে, নাহলে আবার পুনরায় মেসেজ দিতে হবে। দেখি আমার মোবাইলে আসে কিনা, দেখেন আমার এখানে মেসেজ আসছে, সেটা হচ্ছে 7834, দুইটাই এখন আসছে। শেষেরটা আমি দিই 501717। প্রথমে একটা আসছিল, দ্বিতীয়বার এখন দুইটা একসাথে আসছে। আমি দিই নিবন্ধন সম্পূর্ণ করুন, ক্লিক করুন। টিকা কার্ড, টিকা সনদ সংগ্রহ করুন, টিকা। এখন আমার এটা নিবন্ধন হয়ে গেছে, দেখেন মেসেজ দিচ্ছে নিবন্ধন সম্পন্ন হয়ে গেছে। এখন অন্য অন্য ফিউচারে আমি কাজ করতে পারবো। ভ্যাকসিন কার্ড সংগ্রহ করার জন্য আমি নিবন্ধন প্রদানকৃত মোবাইল নম্বর একটি কোড SMS এর মাধ্যমে পাঠানো, তার পরবর্তী কোড প্রদান কার্ড ডাউনলোড বাটনে ক্লিক করলে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করা যাবে। আমি ওয়েট করতেছি এখন আমার মেসেজের জন্য। যাচাই করে অবশ্যই গেলাম, আমার তথ্যগুলো আবার দিলাম। এখানে আবার কোড আসছে একটা, দেখি কোডটা আমি এখন বসাই দেবো মোবাইল থেকে। আবার দিলাম ভ্যাকসিন কার্ড, সময়ের মধ্যে আমার চলে আসছে। ডাউনলোড ফোনে ক্লিক করলাম, দেখেন ভ্যাকসিন কার্ড ডাউনলোডে চলে আসছে। যে ভ্যাকসিন কার্ড চলে আসছে, জন্ম তারিখ, বয়স, জাতীয় পরিচয়পত্র নাম্বার, যাবতীয় তথ্য এখানে চলে আসছে।
ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করলাম। সেভ করে নিচ্ছি আমার মোবাইলে। নেক্সট টাইমে আমাকে একটা এখানে লিখে দিছে টিকা দেওয়ার পূর্বে এসএমএস এর মাধ্যমে টিকা কেন্দ্র প্রদানের তারিখ জানানো হবে। আমার কাছে এখন আমি আমার কার্ডটা রেখে দিলাম, আমার প্রয়োজনের কাজ শেষ। যখন আমাকে এসএমএস এর মাধ্যমে জানাবে তখন আমি ওই দিন ওই টিকা কার্ডটা আমার ন্যাশনাল আইডি কার্ডটা নিয়ে গিয়ে আমি আমার ভ্যাকসিন নিয়ে আসবো এবং কার্ডটা সংগ্রহ করে রাখবো। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা সিস্টেমটা বুঝতে পারছেন। এখন আপনারা আপনাদের মতো করে টিকা কার্ড সংগ্রহ নিবন্ধনের মাধ্যমে টিকা কার্ড সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ।